বাজারের যে এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে বাজারের এখন যে মূল্য বা যে দাম, সে দামটা দেখা যাচ্ছে আপনার ঊর্ধ্বমুখী ছাড়া নিম্নমুখী হওয়ার কোনো লক্ষণ নাই। এই কারণে নাই, কারণ দেখা যাচ্ছে আপনার বাজেট আগে আপনার দেখেন কত লাখ কোটি টাকা ছিল, এখন কত লাখ কোটি টাকা আসছে, ঠিক আছে। এখান থেকে মনে করেন যে এই টাকাটা কাভারেজ করা অত সোজা না, এই সাধারণ জনগণের উপরে আপনার 100% মনে করেন যে আপনার প্রেশার পড়বে, এবং যার কারণে আমরা যারা জনগণ তারা মনে করেন যে অসহায় আছি, অসহায় থাকবো। আমি তো মনে করি যে দেখা যাচ্ছে আপনার মানুষের যে মৌলিক যে চাহিদাগুলো আছে সেগুলোকে সরকার আগে প্রায়োরিটি দেওয়া, তারপরে অন্য কিছু। তো সবার আগে মনে করেন যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সরকার যদি এগুলোকে দৃষ্টি না দেয়, তাহলে তো আমরা সাধারণ জনগণের জন্য সরকার কী করতেছে, আমরা সরকারের কাছে কী আশা করতে পারি, ঠিক না? আমরা তো তাদের কাছে আশা করতে পারি যে যাতে আমাদের রেঞ্জের ভিতরে, আমাদের মনে করেন যে কাভারেজের ভিতরে আমাদের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রীগুলো আছে সেগুলো যেন আমরা মনে করেন যে আমাদের স্বাভাবিকভাবে আমরা কিনতে পারি। এক কেজি টমেটো কিনছি 60 টাকা দেয়, 1 কেজি করলা কিন্তু 80 টাকা দেয়। আমার তো দেখা যাবে আছে সামনে আর কি বাড়বো আর কি, কমবো না আর বাড়বো আর কি, বাড়া তালেই আছে আর কি, 1-2টা বাড়া তালেই আছে। চলাফেরার কারণে আর কি ধরুন যে একটা জিনিস কিনবে গেলে 10টা বাঁচবো কি না, আর 10টা গিটে গুনে দেওয়া লাগে। সরকার দেখলে তখন কথাই আসল চাল ডাইল গুনে দেন, আগে আমরা পানি খাইতাম দাম রাখতো না, 2টা নেহা দিছে কালকে রাইতে গুনি। আর এই যে মোবাইল ওঠে কেটে নেহা দেয়, 100টা বললে 20-30টা খেলে নেহা দেয়, খুব কষ্ট, পাবলিকের খুব চাপের মধ্যে রাখছে। মানে এই কাম সরকারই করে নাকি কে করে এটা তো কোনো বোঝা যায় না। মাছের দাম বাড়তি, সবজির দাম বাড়তি, ওই মশলা যদি 2 টাকা কমায় পেঁয়াজ 2 টাকা বাড়ায় রাখে, চিনি যদি 2 টাকা কমায় আধা পেঁয়াজ 4 টাকা বাড়ায় রাখে, মানে সরকারের 100% ঠিকই থাকে না। আমরা সজাগতা মরিচের মতো অবস্থা আর কি, আমাদের পাটাও ঠিক থাকে পুঁতাও ঠিক থাকে, আমরা পিষিত আর কি। তাদের আইসা দেখা গেছে ওই যে ব্যাগ খালিই যায় না, মধ্যবিত্তের কোনো লাভ নেই। হ্যাঁ, এটা এক শ্রেণীর যারা মজুত করে তাদের জন্য লাভ, হ্যাঁ, আর যারা এটার সাথে জড়িত সিন্ডিকেট ওনারাই বরঞ্চ স্বাচ্ছন্দ্যে আছে। দাম তো অনেক, সব জিনিসের দামে বাড়ছে, কোনো দামে তো কমছে নেই। বাজেট তো সরকার করে গণমুখী বাজেট, এখন কতটুকু বাজারে এটা ইয়াটা এফেক্ট পড়বে সেটা দেখার বিষয় আর কি, যে সামনে কি হয় আর কি। সাধারণ মানুষের ভোগান্তি তো শেষ নেই, সবসময় সাধারণ মানুষের ভোগান্তিতে পড়ে, কারণ হলো নিম্ন মধ্যবিত্ত যারা তারা সবসময় ভোগান্তিতে পড়ে, কারণ হলো উচ্চবিত্তদের তো অত ভোগান্তি ওদের অর্থটত আছে, গরিব শ্রেণীর নিম্ন মধ্যবিত্ত শ্রেণীদের সমস্যা। ফাংশনালিটি ও নান্দনিকতার পারফেক্ট কম্বিনেশন, সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ, 50,000 বার অটো ইগনিশন, 25% পর্যন্ত গ্যাস সাশ্রয়ী, RFL গ্যাস স্টোভ, নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।